চুরানব্বই তম অবস্থান করছি আমরা অনেকগুলো প্রশ্নের ঢালি নিয়ে বসেছি প্রথম যে প্রশ্ন সেটি পাঠিয়েছেন মনিরুল ইসলাম বলেছেন কিভাবে আরবি ভাষা শিখতে পারবো এবং আরবি ভালো করে অর্থ সহ করতে বা বুঝতে পারবো মনিরুল ইসলাম আল্লাহ আপনাকেও ভালোবাসুন যেভাবে আপনি আমাদেরকে ভালোবাসছেন আরবি ভাষা শেখার কিছু টেকনিক আছে এবং কিছু পদ্ধতি আছে ম্যাথোডলজি আছে এটা নিয়ে কিছুদিন আগে আমরা একটা ওয়েবিনারও করেছিলাম যে কিভাবে আরবি ভাষা শেখা যায় এবং আরবি ভাষা কোন কোন ক্ষেত্রগুলোতে শেখার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে এবং আরবি ভাষার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে ভাষা শেখার কিছু টেকনিক আমরা সেখানে বলেছিলাম আমরা বলেছিলাম যে চারটা দক্ষতা আপনাকে একাধারে অর্জন করার জন্য চেষ্টা করতে হবে প্রথমে হলো শ্রবণ দক্ষতা কারণ পৃথিবীতে শুনে শুনেই অধিকাংশ মানুষ এমনকি শিশুরাও ভাষাটা প্রথম শেখে এবং তারপরে হলো বলার দক্ষতা তারপরে পড়ার দক্ষতা এবং তারপরে লেখার দক্ষতা যেটাকে আরবিতে বলা হয় মাহারাত সেমা মাহারাতুল কালাম মাহারাত আল কেরা মাহারাত আল কিতাবা এই চারটা দক্ষতা অর্জন করলে মোটামুটি আপনি আর ভাষা রপ্ত করতে পারবেন কিছু টেকনিকের কথা আমরা বলেছিলাম আমরা আমাদের সে ওয়েবিনারে দশটা টেকনিকের কথা বলেছিলাম সেগুলো নিয়ে আমরা আজকে আর বিস্তারিত আলোচনা করব না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাষা শেখার জন্য লেগে থাকা যদি কাউকে না পান নিজের সাথে কথা বলবেন কিংবা আমাদের চারপাশে যারা আমাদেরকে রেসপন্ড করতে পারে তাদের সাথে আপনি কথা বলবেন এবং আপনি নিজের জন্য একটা আরবি ভাষার ভুবন তৈরি করে নেবেন রিসোর্সদের সাথে সম্পর্ক রাখবেন এবং আরবি ভাষার ভকাবুলারিজ বাড়ানোর জন্য এবং সেগুলোকে আপনার প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে এভাবে তবে আমি মনে করি যে আমার শুধু এই আজকের প্রশ্নোত্তর মধ্য দিয়ে আপনি আরবি ভাষা রপ্ত করার পুরো গাইডলাইন পেয়ে যাবেন ব্যাপারটা আপনাকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে শিখতে হবে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনাকে কাজ করতে হবে সে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আর শিখতে হবে এখন অনলাইন অফলাইন আপনার জন্য নানা সুযোগ আমরাও নিয়ে এসেছি আমরা অনলাইনে কমিউনিকেটিভ এর দুটো কোর্স আমরা অফার করছি এর মধ্যে প্রথম কোর্সটা অলরেডি চালু হয়ে গেছে সেটা হলো যেটা জেনারেল শিক্ষিতদের জন্যে এবং প্রাইমারি লেভেলের কোর্স যেটা সেটা স্টুডেন্ট বুক ওয়ান পার্ট ওয়ান এবং পার্ট টু অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং এরই আর একটু অ্যাডভান্সড কোর্স আছে স্টুডেন্ট বুক টু পার্ট ওয়ান পার্ট টু বা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এটা হলো অনলাইনে আমাদের অফার করা অ্যারাবিক কোর্স আর পাশাপাশি অফলাইনে আপনি কল্যাতকর আনিলকারী মধ্যে রাস্ত ইসলামিয়াতেও এটা পড়তে পারেন এবং সেখানে ইমাম মাহমুদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি মেদিনা ইসলামিক ইউনিভার্সিটি সহ আরও একাডেমিক ইউনিভার্সিটির অ্যারাবিক কোর্সকে কাস্টমাইজ করে ছাত্রদের উপযোগী করে আমাদের দেশের যারা এখানে বসে পড়বেন তাদের জন্য উপযোগী করে দুটো কোর্স অফার করা হচ্ছে সেখানে একটা হলো একাডেমিক অ্যারাবিক যারা আরবি ভাষাকে অ্যাকাডেমিক পারপাসে বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে উদ্দেশ্য সাধনের লক্ষ্যে শিখতে পারবেন অর্থাৎ যাতে তিনি যে কোনো আরবি বই পড়তে পারেন কোরআন পড়তে পারেন হাদিস পড়তে পারেন আর আরেকটা কোর্স হলো জেনারেল অ্যারাবিক সেটা আসলে জেনারেল শিক্ষিত আমাদের ভাই বোনদের জন্যে বিশেষ করে এখন আসলে ভাইদের জন্যই কোর্সটা চলছে সেখানে যাতে করে আমরা প্রাত্যহিক জীবনে আরবি ভাষায় কিছু কথোপকথন রপ্ত করতে পারি বলতে পারি শুনে বুঝতে পারি এবং কোরআন সুন্নারও গুরুত্বপূর্ণ অংশগুলো যাতে আমরা বুঝতে পারি এবং আমাদের শব্দ সম্ভার বা যেটাকে ভকাবুলারিস বলা হয় আরবি ভকাবুলারিস সেগুলোকে সমৃদ্ধ করতে পারি সে ধরনের কোর্স সেখানে অফার করা হয়েছে এটি উত্তরায় আর অনলাইনে তো আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কোর্সগুলো করতে পারেন অতএব আমরা বলবো যে আপনাকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে সম্পৃক্ত থাকতে হবে কারণ শুধু দু চারটা ক্লাস বা ইভেন একটা ছোট্ট শর্ট কোর্স করেও আপনি আরবি ভাষা রপ্ত করে ফেলবেন এটা কঠিন বরং আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন লেকচার শুনতে হবে আরবি ভাষার টেকনিকগুলো সম্পর্কে জানতে হবে এবং যারা ভাষা শেখাচ্ছেন ভাষা শিক্ষক যারা অ্যারাবিকের শিক্ষক তাদের লেকচারগুলো শুনতে হবে তাদের তারা কি টেকনিকগুলো আমাদেরকে শেখাচ্ছেন অথবা কী গাইডলাইনটা দিচ্ছেন সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে তাহলে আপনি আরবি শিখতে পারবেন রুহুল আমিন প্রশ্ন করেছেন নাফস বা আত্মা সব সময় পাপের দিকে উদ্বুদ্ধ করে এ থেকে বাঁচতে চেষ্টা করি তারপরে অনেক সময় সোশ্যাল মিডিয়ার পাপে জড়িয়ে যাই আত্মাকে মুক্ত করার উপায়সমূহ ও বাঁচার উপায় কি সে ব্যাপারে কি একটু উপদেশ দেবেন জি ভাই অবশ্যই উপদেশ দেব ইনশাল্লাহ এটা ঠিক যে আপনি যেটা বলেছেন আমরা সৎ থাকতে চাই ভালো থাকতে চাই বিশুদ্ধ জীবন যাপন করতে চাই কিন্তু তারপরেও আমাদের আত্মা আমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয় আল্লাহ সতাল্লাহ বলছেন ইন্না নফস আল্লাহ আমার নাফস নফস অবশ্যই খারাপ দিকে নির্দেশনা দেয় বা নির্দেশ প্রদান করে আর নফসকে নিয়ন্ত্রণ করে করে যদি আমরা আরেকটু বেটার পজিশনে যেতে পারি তাহলে এখানে আমরা নাফসের সর্বশেষ ভালো স্তর হিসাবে দেখি নফস মতমা ইন্না নফস মতমা তাহলে নফস কিছু আছে আম্মারাবেসু কিছু আছে লওয়ামা এবং কিছু আছে মতমা এন্না কিন্তু সাধারণ মানুষ আমরা যারা জীবনযাপন করছি এখনও ইসলামিক ভাবধারা বা ইসলামিক জীবনে অভ্যস্ত হতে পারেনি কিংবা যথেষ্ট ইসলামিক জ্ঞান অর্জন করে নিজেকে সেই ইসলামিক তার বিয়াতে পাকাপোক্ত করতে পারেনি তাদের জন্য নফসটা সবসময়ই একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদেরকে সবসময় খারাপ দিকে নির্দেশনা প্রদান করে আমরা যতই চেষ্টা করি আবারও দেখা যাচ্ছে যে চারিদিকে ফেতনা ফাসাদ কিংবা সোশ্যাল যে মিডিয়াগুলো কিংবা অনলাইনে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে প্রায়শই সব বয়সের মানুষকেই খারাপে বা পাপে সম্পৃক্ত করে দেয় এখন কথা হচ্ছে যে এই যে আমরা ইচ্ছার বিরুদ্ধে কিংবা অনেকে ইচ্ছে করে যাই হোক পাপে সম্পৃক্ত হয়ে কলুষ যুক্ত একটা জীবনে জড়িয়ে যায় সেই কলুষতা থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি বা নাফসকে কী করে আমরা বিশুদ্ধ করতে পারি পবিত্র করতে পারি এই ব্যাপারে আমরা কিছু ওয়াসা এল বা উপকরণ নিয়ে কথা বলবো প্রথম উপকরণটি হচ্ছে যে সমস্ত পাপগুলো আমাদের সমাজে আছে যেমন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া কিংবা অহংকার করা কিংবা খারাপ সংসর্গে সম্পৃক্ত হয়ে যাওয়া লোভ কিংবা লোভ থেকে পাপে জড়িয়ে যাওয়া প্রদর্শনের ছা আত্মগরিমা এরকম আর অনেক কিছু আছে তাই না তো এই এগুলোকে বলা হয় আল আখলাক আর রাদিলা আল আখলাক আর রাদিলা এই খারাপ স্বভাবগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং এগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করার জন্য আমল করতে হবে আমাকে আমল করতে হবে প্ল্যান নিতে হবে মাইন্ড করতে হবে এবং আমল করতে হবে এভাবে যদি আমরা না করি তাহলে কলুষতে এত সহজভুক্ত করা যাবে না আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই যে খারাপ স্বভাবগুলো যদি কারো মধ্যে এসে তাকে কলুষিত জীবনের দিকে নিয়ে যায় তখন তাকে এগুলো থেকে মুক্ত হওয়ার পাশাপাশি বেশি বেশি ভালো আখলাকের কাজগুলো করতে হবে তাকে ভালো আখলাকের মধ্যে যেমন এখলাস যে আল্লাহর জন্য আমি ভালো হয়ে যেতে চাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে এখলাস তারপরে এনা বা আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা আমরা দেখেছি আজকের এই আধুনিক জগতেও আধুনিক যুগেও আধুনিক দেশগুলোতেও অনেক মানুষ ভালো হয়ে যায় এবং ভালো হওয়ার সবচেয়ে উত্তম পন্থ হচ্ছে আল এনা বা ইল আল্লাহ আল এনা বা ইলা থেকে ফিরে আসা এখন দেখি যে অনেকে সুদে সম্পৃক্ত আল্লাহর দিকে ফিরে আসলে সে সুদ থেকে মুক্ত হতে পারে নাইট ক্লাবে কাজ করে আল্লাহর দিকে ফিরে আসলে সে এই চাকরি ছেড়ে বৈধ জীবিকার মধ্যে আসতে পারে মেয়েরা যারা অশ্লীল জীবন যাপন করে কিংবা অশ্লীল পোশাক পরে অশ্লীল পেশার মধ্যে থাকে তারাও যদি আল্লাহর দিকে ফিরে আসা নিয়াদ করে তখনই তারা বিশুদ্ধ জীবনে আসতে পারে অন্যথায় কলুষ্ঠতা থেকে মুক্ত হওয়া বড়ই কঠিন এর পাশাপাশি আল্লাহকে ভয় করা এবং আল্লাহ যে আমাদেরকে এত নিরামত দিয়েছেন সেটা উপলব্ধি করা এবং পাশাপাশি আল্লাহ সুক্রিয়া আদায়ের জন্য চেষ্টা করা বিনয়ী জীবনযাপন করা অহংকার থেকে নিজেকে মুক্ত করা কারণ পৃথিবীর অধিকাংশ পাপেরই মূল কারণ হচ্ছে অহংকার এমনকি ইবলিস যে আল্লাহর নির্দেশকে সরাসরি অবজ্ঞা করেছিল এবং অমান্য করেছিল তার প্রধান কারণ ছিল অহংকার সেটি আল্লাহ সুমান আল্লাহ কোরআনে বলেছেন আবা ওয়াস্তাক পাওয়া ও ক্যান ক্যাফেরিন সে অস্বীকার করল অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ আল্লাহর নির্দেশে মানেনি তো সুতরাং এভাবে আমরা বলবো দ্বিতীয় যে বিষয়টি তার করণীয় সেটি হচ্ছে খারাপকে অ্যাভয়েড করার পাশাপাশি ভালো কাজ যত বেশি করা যায় ভালো আখলাখ যত বেশি অর্জন করা যায় তৃতীয় যে বিষয়টি সেটি হলো ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করা এবং তার মধ্যে শুরুতে আছে ফরজ ইবাদত কারণ ফরজ ইবাদতগুলো কিন্তু আপনাকে শূন্য করে ফেলে পঙ্কিলতা থেকে মুক্তি দেয় কলুষতা থেকে আপনাকে বিশুদ্ধ করে যে কোনো ইবাদত আপনি দেখেন আল্লাহ তালা সালাত সম্পর্কে বলছে ইন্না সালাত আনিফা শাই মনকর অশ্লীলতা এবং মন যে কোনো অন্যায় থেকে সালাত আপনাকে রক্ষা করবে প্রোটেকশন দেবে এরপর আমরা দেখি যে যে কোনো ভালো আমলের ক্ষেত্রেই এই ধরনের একটা বিষয় আছে সোম 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 আপনাকে তাক উপহার দেবে আর তাকোর মূল কথাই হচ্ছে পাপ বর্জন করা এবং যথাসম্ভব বেশি ইবাদত করা হজকে আমরা দেখি যে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন হজ এটাও সকল পাপকে একদমই নিশ্চিহ্ন করে দেয় কারণ রসুলসাল্লা সাল্লামের হাদিস থেকে জানা যায় দুটো বিষয় যেমন প্রথম বলেছেন যে আলহাজুল মবরুরস্লাহু জাজউন ইল জান্না যে হজটা আল্লাহ কবুল করেন যে হজটা আসলে মানুষের জন্য উপকারী এবং সত্যিকার অর্থে কবুল করার মতো হজ যদি সে করে তাহলে জান্নাত ছাড়া কিছু পাবে না এটা একটা বিষয় জান্নাতে যাওয়ার আগে মানুষকে কলসমুক্ত করা হয় পবিত্র করা হয় দ্বিতীয়ত হচ্ছে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো এবং তাতে কোনো পাপ তাতে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না তাহলে সে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে সন্তান যেমন প্রসবিত হয় ঠিক তেমনি সে ফিরে আসল হজ থেকে তাহলে এভাবে আমি জাস্ট উদাহরণ দিলাম আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইবাদত বান্দাকে কলুষমুক্ত করে ইবাদতটাকে এমনভাবে আল্লাহ সুভান হওয়াটা আলা ডিজাইন করেছেন ফলে বান্দা যদি ফরজ ওয়াজিব কাজগুলোকে সঠিকভাবে আদায় করে তাহলে সে অনেক পাপ থেকে মুক্ত হতে পারবে অনেক কলুষতা থেকে মুক্ত হতে পারবে এবং অনেক পাপ থেকে সরে আসা তার জন্য সহজ হবে আমরা যেমন দেখি আরেকটা হাদিসে নবিসল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালত মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এক জুমরা থেকে আরেক জুমরা যদি জুমার সালাদকেও আদায় করে দিলে মাঝখানের পাপগুলো মেটে যায় এক কমরা থেকে আরেক কমরা। মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এক রমাদান থেকে আরেক রমাদান যদি ব্যক্তি ফরজ সিয়ামগুলো রমাদানের ফরজ সিয়ামগুলো দুই রমাদানের ফরজ সিয়ামগুলো পালন করে তাহলে মাঝখানের পাপগুলো মিটে যায় সুবাহ আল্লাহ অতএব ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করার মধ্য দিয়ে ব্যক্তি পাপ এবং কলসমুক্ত হতে পারে আর এখানে দুটো হাদিস আরেকটু উল্লেখ করবে যে দুটো হাদিস সহিব খের মধ্যে এসেছে প্রথম হাদিসটি নবী বলছেন ওয়ামায় এটা হাদিস আল্লাহ আল্লাহমতাল্লার কথাকে তিনি উদ্ধৃতি হিসাবে উল্লেখ করেছেন ওয়ামায় ইয়া আবদি বিষয় ইন আহাব্বা ইলাইয়া আলেই এখানে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে আমি আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি তার চাইতে প্রিয় আর কোনো আমল দিয়ে সে আমার নৈকট্য পেতে পারে না নৈকট্য অর্জন করতে পারে না তাহলে সবচেয়ে বেশি নৈকট্য আমার বান্দা আমার কাছে অর্জন করতে পারে ফরজ আমল দিয়ে কারণ ফরজ আমলটাই আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ এই জন্যই আমি কারণ এটাকে আমি তার উপর অবধারিত করে দিয়েছি ফলে সে যখন এই ফরজ কাজটা করে তখন সে আমার সবচেয়ে বেশি মাহাব্বা পায় এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টা সেটা হলো নফল কাজ বেশি বেশি করা নফল ইবাদত নফল সালা তেলা কোরআন আন নফল সাদাকাতের সালাতের সাদা সাদাকাতের পরে এই কাজগুলো বেশি বেশি করা এবং সেটিও সহিব খারির সেই বর্ণনায় হাদিসা কদ্সিতে নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করে দিয়েছেন ওলাই বাহু আর আমার বান্দা নফুল কাজ দিয়ে আমার নিকটবর্তী হতেই থাকে হতেই থাকে এটা চলমান থাকে কন্টিনিউ করে হাত তা এমন বাহু এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি আল্লাহ সুহান বলছেন সুহান আল্লাহ আহ একবার আল্লাহর ভালোবাসা যিনি পেলেন তিনি ধন্য হলেন আল্লাহ সুবহান হাত আলা আল কোরআনে তিনি উল্লেখ করেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে এবং এই হাদিসা কুদ্সিতে সেটাও তিনি বললেন হাত তা ওহেবাহু আর আমরা কোরআনেও দেখি আল্লাহ সাল্ বলছেন কুল ইন কুনতুম তো আল্লাহ ফেত্তে বিয়র উনি বলো ইন কুনতুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফেত্তেবিয়র উনি তাহলে আমার ইত্তেবার করো নবী সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে মানুষকে আহ্বান করো যে আমার ইত্তেবার মানে নবীর ইত্তেবার করো ইয়ো হবে বে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সালাম আল্লাহর ভালোবাসার চাইতে প্রেশাস এবং মূল্যবান পৃথিবী তার কিছুই নেই পঞ্চম যে বিষয়টি সেটি হলো তাদাব্বরুল কোরআন পঞ্চম বিষয়টি হল তাদাব্বরুল কোরআন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা ও তাদুল কোরআন এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করা লেসান নেওয়া লেসান পাঠ গ্রহণ করা জীবনে বাস্তবায়ন করার জন্যে কারণ কোরআন নিয়ে চিন্তাভাবনা করলেই মানুষের হৃদয়ে দোলা লাগে নাড়া পড়ে এবং তখন যে পঙ্কিলতাগুলো হৃদয়ে জমে থাকে সেগুলো ঝরে যায় এবং সেগুলো থেকে সে মুক্তি লাভ করতে পারে জন্য আল্লাহ সোমাত সদের উনত্রিশ নম্বর আয়তা বলছেন কিতায় মুহিদুল ব্য এটি একটি বরকতমা গ্রন্থ হে নবী সেটি আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং তা থেকে গ্রহণ করে উপদেশ আল্লা সুবহান আলা সুরা মোহাম্মদের মধ্যে মানুষকে কিছুটা একটু তিরস্কার করেই যেন বলতে চাইছেন কেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুহান তাল্লাহ বলছেন কেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ তাদের হৃদয়কে কেউ লক করে দিয়েছে সেখানে আর কিছুই ঢোকে না কোরআনের বাণী ঢোকে না আল্লাহর আহ্বান ঢোকে না এবং সৎ কথা তার অন্তরে ঢোকে না সেটা আল্লাহ তালা মানুষকে আসলে তিরস্কার করে বলছেন তার মানে হচ্ছে হে মানুষ তোমরা হৃদয়কে খুলে দাও উন্মুক্ত করে দাও আল্লাহর দিনকে গ্রহণের জন্য আল্লাহর বাণীকে গ্রহণের জন্যে এবং সেই জন্যে তোমরা আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কালাম নিয়ে চিন্তা গবেষণা করো এই আমলগুলি যদি আমরা করি তাহলে আমাদের নফসকে আমরা পঙ্কিলতা থেকে পবিত্র এবং মুক্ত করতে পারবো আচ্ছা এখন যদি প্রশ্ন আসে এভাবে যে আমরা তো পাপে আকণ্ঠ নিমজ্জিতই হয়ে গেছি তাহলে কিভাবে এ থেকে পরিত্রাণ পাবো কিভাবে নিজেকে এ থেকে উদ্ধার করতে পারবো এই পঙ্কি জগৎ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো সেজন্য আমরা আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় এখানে রেকমেন্ড করব কোরআন এবং সুন্নার আলোকে তার মধ্যে এক নাম্বার হল তাওবা তৌবা তওবা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি তৌবা সম্পর্কে নবিস আল্লাহ সাল্লামেরও যত বক্তব্য আছে তার মূল কথা ইবনে তাইমিয়া রাহমা বলে দিয়েছেন আর তওবা তো তাজুব্বু মা কাবল আল ইসলাম মানে তওবা করার আগে অথবা ইসলাম গ্রহণের আগে যত পাপ পঙ্কিলতা ছিল কেউ যদি সিনসিয়ারলি তওবা করে তাহলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আল্লাহ তাহলে পঙ্কিলতা থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে তওবা করা দ্বিতীয় হচ্ছে ইস্তেকফার করা এবং ইস্তেকফারকে লুজুম করা অর্থাৎ আঁকড়ে ধরে থাকা ইস্তেকফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই ক্ষমা চাওয়ার বিষয়টা সময় কন্টিনিউ করতে হবে সময় যে আমি আজকে মাপ চাইলাম আবার এক বছর মাপ চাইলাম এটা না সব সময় মাপ চাইতে হবে এবং পাশাপাশি আল্লাহকে স্মরণও করতে হবে আসলে আল্লাহকে স্মরণ করলেই এস্তেকফার সহজ হয় এবং তওবাটা সহজ হয় এখানে সুরাজ জখরুফের ছত্রিশ নম্বরে সুমান তালা খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ওমাইয়াশুয়ান দিক্রির রহমায়নি নকৈ করিন আর যে রহমান তথা দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে জীবনযাপন করবে আল্লাহ বলছেন আমরা তার জন্য একটা শয়তান নিয়োগ করে দেই তার সাথে লাগিয়ে দেই আহু আল্লাহ কারিন এরপরে সে শয়তান তার কারীন হয়ে যায় একদম তার সাথে লেগে থাকে তার বন্ধু হ্যাঁ ফলে প্রতিনিয়ত সে কলুষিত জীবনের মধ্যে আরও 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 ঢুকতে থাকে এবং পবিত্র জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে আল্লাহর দিকের থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই এবং এস্তেকফার থেকেও যেন আমরা বিচ্ছিন্ন না হই তৃতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে যদি কেউ এরকম কোনো পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত হয়ে যান তাহলে তিনি যেন তার নিজের নাফসকে নিজেকে তিনি যেন তিরস্কার করেন যেটা নফস্লাউ আমার কাজ এবং এতে কিন্তু একটা ফল হয় যে মঞ্জুর তুমি এটা কী করলে এটা কী করা ঠিক হলো নিজেকেই আপনি নিজে তিরস্কার করবেন এভাবে আর যাতে করে এই তিরস্কারের কারণে সে এই নাফসটা হকের দিকে ফিরে আসে এবং বাতিলকে সে পরিত্যাগ করে চতুর্থ বিষয়টি হল নিজের নফসকে বেশি বেশি উপদেশ দেওয়া এবং নাফসকে মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া কারণ আমাদের জীবনের অধিকাংশ পাপ পাপ কার্য সম্পাদিত হয় যখন আমরা মৃত্যুকে ভুলে যাই এবং আখিরাতের সেই পরকালের জীবনের ভয়াবহ পরিস্থিতির কথা আমরা যখন ভুলে যাই পঞ্চম যে বিষয়টি সেটি হলো নাফসের ব্যাপারে নিশ্চিন্ত না থাকা বরং এটা জেনে রাখা যে নাফস আসলে সুযোগ পেলে আমাকে মিসগাইড করবে বিভ্রান্ত করবে এবং আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে ফলে নাফস নাফস দিয়ে আমি নিশ্চিন্ত যেন না থাকি না ভাবি যে না আমার নাফস ঠিক হয়েছে আমি ভালো মানুষ হয়ে গেছি আমি এখন আর সমস্যা হবে না আমার নাফস আমাকে এখন আর চিট করবে না প্রতারণা করবে না বিভ্রান্ত করবে না এটা ঠিক নয় বরং প্রতিনিয়ত নাফস যে কোনো সময় আমাকে আমাদেরকে যে বিভ্রান্ত করতে পারে সেটি মনে মনে বহন করা এবং নিজের এবং নাফসের মাঝখানে একটা মানে নাফস যে আমাদেরকে প্রতারণা করছে ভুল পথে পরিচালিত করছে তার মাঝখানে একটা দেয়াল তুলে দাঁড়া তুলে দেওয়া আচ্ছা এরপর ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো নিজের স্বার্থে এবং নিজের আবেগের কারণে নিজের আবেগের বশবর্তী হয়ে বা নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্য কাজ করা বন্ধ করতে হবে তাহলে কাজ কার জন্য করতে হবে কাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কি পৃথিবীর সবচেয়ে যে কাজটা করার জন্য আমার প্রচণ্ড শারীরিক কিংবা মানসিক চাহিদা সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সুযোগটা তো ইসলাম করে দিয়েছে ইসলাম বলেছে এমনকি মানুষ যদি তার কামনা বাসনা চরিতার্থ করে আল্লাহর নির্দেশিত পন্থায় স্ববের আশায় তাহলে সে তার উপরও সব পাবে আপনারা জানেন এটা সাহেব মুসলামের একটা হাদিস এবং একটা বড় হাদিস সেখানে রাম অবাক হয়ে গেলেন বললেন যে মানুষের লজ্জাস্থানেও আবার লজ্জাস্থানের হেফাজত এবং তার বৈধ ব্যবহারের মধ্যে সব আছে বলেন কি তো সে আসলে ইবাদত করছে না সে তো আসলে তার কামনা বাসনা চরিতার্থ করছে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যদি সে তার এই শাহওয়ারটা অবৈধভাবে চরিতার্থ করতে। তাহলে কি পাপ হতো না হ্যাঁ সবাই তো জানে জেনা ব্য পাপ তাই না সাহেব একরাম তখন বুঝলেন যে সোহানুল্লাহ একটা পাপ থেকে মুক্ত হয়ে একটা সুন্দর পবিত্র জীবন যাপনের মধ্যে যদিও সেটা জীবনের প্রয়োজনে যদিও সেটা মনের তাগিদে যদি স্বভাবের আশাটা থাকে আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যটা থাকে তাহলে সেখানেও বিশাল স্বভাব আছে আসলে তো ইসলাম এই যে আমাদের মাইন্ডসেটটা করে দিচ্ছে তাই না এবং আমাদেরকে অপবিত্র জীবন থেকে মুক্ত করার টেকনিক হিসাবে ইসলাম আমাদেরকে এই আইডিয়াগুলো দিয়েছে নবী সাল্লা নির্দেশনাগুলো দিয়েছেন আপনি যদি এগুলো ফলো করেন অটোমেটিক পাপ থেকে মুক্ত হয়ে যাবেন সপ্তম যে বিষয়টি সেটি হলো নিজের আত্মসমালোচনা আল্লাহ সাল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্টন্দরফস লেগাদ প্রত্যেক ব্যক্তি যেন আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে কি আমল করে রেখেছে কি ব্যালেন্স তৈরি করেছে আখিরাতের জন্য সেটা যেন সে অবজার্ভ করে নজর মানে এখানে অবজার্ভ পর্যবেক্ষণ করে গভীরভাবে চিন্তা করে দেখে তার অতীত জীবনের সকল কাজ কি তাকে আখিরাতের জন্য প্রস্তুত করবে বা আখিরাতে নাজাদ পাওয়ার ব্যবস্থা করবে এটি হল মহাসাবাতফস প্রতিদিনকার কাজে যদি একটা পর্যালোচনা আমরা করি এটাই হচ্ছে সবচেয়ে উত্তম জীবনে একবার করলে তো হবে না কারণ আমরা প্রতিনিয়ত পাপ করছি যদি আমরা পঙ্কিলতা থেকে কলুষতা থেকে মুক্তি মুক্তি পেতে চাই তাহলে অনেক বেশি কলুষতা হওয়ার আগেই আমরা পরিষ্কার করলে ভালো হবে যেমন এই জামাটা আমি পরছি সাদা তাই না এই জামাটার মধ্যে যদি আমি এক বছর ধরে ধৌত না করি তাহলে বুঝতেই পারছেন এই জামাটা আধ্যহিত করে কোনোদিন এটাকে সাদা করা যাবে না কারণ এখানে চিট পড়ে যাবে ময়লা পড়ে যাবে ঘামের ময়লা বৃষ্টির ময়লা বালুর ময়লা তেলের চিটচিটের ময়লা ইত্যাদি সেটাকে আর পরিষ্কার করা যাবে না মানুষের জীবনটা এমন আপনি যদি প্রতিনিয়ত আত্মসমালোচনা করে নিজেকে পাপ অঙ্কিলতা থেকে মুক্ত না করেন তাহলে আসলে মুক্ত হওয়ার সুযোগটা খুবই কমে যাবে এবং সেটা দূর হয়ে পড়বে অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের আহার নিদ্রা এবং কথাবার্তা কমিয়ে দিতে হবে অনেক বেশি ঘুমিয়ে আপনি যদি অলস জীবনকে রপ্ত করে ফেলেন তাহলে তা আমল করতে পারবেন না আর আমল না করলে মুক্ত হতে পারবেন না দেখুন এই যে মানুষ অধিক ঘুমায় এই কারণে তার সালাদ ছুটে যায় এবং এই কারণে তার তাকোয়া অর্জন দ্র হয়ে পড়ে এবং এই কারণে সে অলস জীবনে অভ্যস্ত হয়ে পড়ে অতএব ঘুমটা আপনি পরিমিত ঘুম ঘুমাবেন এতে কোনো নিষেধ নেই এমনকি ডাক্তার যদি কাউকে কোনো কারণে তার কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে যদি ডাক্তার তাকে বলে তাকে একটু বেশি ঘুমাতে হবে তাও ঘুমাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত না ঘুমানোর কথা কেন বলা হচ্ছে ঠিক তেমনি খাবার আপনার প্রয়োজন অনুযায়ী খাবেন আপনি না খেয়ে না খেয়ে অপুষ্টিতে ভুগবেন ইসলাম কিন্তু সেটা বলে না কারণ ইসলাম বলছে আলমেন শক্তিশালী মমেন দুর্বল মবেনার চেয়ে উত্তম তাহলে আপনি যদি সুষম খাদ্য না খান ব্যালেন্সড ডায়েট যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে তো আপনি পুষ্টিতে ভুগবেন কিন্তু আমরা কি করি আসলে আমরা প্রচুর খাই আমার ব্যালেন্সড ডায়েটের অতিরিক্ত আমরা প্রায় দুই ডবল তিন ডবল খাই এই যে ফাস্ট ফুডে যারা যায় খেতেই থাকে খেতেই থাকে বিদেশেও আমি দেখেছি যে সুবহানাল্লাহ মানুষের খাওয়া দেখে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে খাচ্ছে খাচ্ছে আর কিছু লোক তো খেতে 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 এত মোটা হচ্ছে সেটা ইসলাম নিষেধ করে পরিমিত খাবেন নবিসাম পরিমিত খেতেন এই পরিমিত খাবার ব্যাপারটা কিন্তু ডাক্তাররাও বলেন অতএব অতিরিক্ত খাবেন না কারণ অতিরিক্ত খাবার আপনাকে নানা ধরনের জটিল শারীরিক এবং মানসিক প্রবলেম তৈরি করে দেবে এবং আপনাকে শারীরিকভাবে অসুস্থ করে দিবে এবং কখনো কখনো মানসিকভাবেও আপনাকে অসুস্থ করে দিতে পারে কথা কম বলবেন কারণ যার কথা বেশি তার ভুল বেশি এবং সে মানুষের সাথে অনেক বেশি বিবাদে জড়িয়ে পড়ে যার কথা কম তার শত্রু কম তার ভুল কম অতএব তার পাপও কম তার পঙ্কিলতাও কম নবম যে বিষয়টা আমরা বলবো সেটি হলো সবর 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 আক্তার করা অস্থির হবেন না কোনো জিনিসে দ্রুত ফলাফলের জন্য আপনি বেচাইন হয়ে যাবেন না সবর করবেন যে কোনো কাজে একজন আপনাকে গালি দিয়েছে সবর করবেন এর সুন্দর রিয়াকশানটা যেন হয় রিয়্যাক্টিভ ব্যবর্তে যেন আপনি তাকে ফেস না করেন এভাবে না না প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে একটু কিছু চাইছেন বেচায়ন হয়ে যাবেন দেখবেন যে পাপ চলে আসবে ইমানটা নষ্ট হয়ে যাবে আল্লাহর উপর রেগে যাবেন আজে বাজে কথা বলে ফেলবেন না সেটা হবে জানা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সবর হ্যাঁ সাফল্য কোনো একটা কাজ করছেন সাফল্য না আসছে না আসছে না আপনি যদি সবর এখতি করতে না পারেন দেখবেন যে তখন আপনি হতাশ হয়ে যাবেন এই হতাশা একটা পাপ অনেকে হতাশ জীবন থেকে অনেক খারাপ কাজ করে ফেলে খারাপ রিলেশানে জড়িয়ে যায় নাইট ক্লাবে চলে যায় মদ এবং নেশার জিনিসগুলো সে মানে গ্রহণ অভ্যস্ত হয়ে পড়ে হতাশা থেকে হতাশা থেকে সে ভাবে পাপ পঙ্কিলতায় যুক্ত হওয়ার মাধ্যমে সে মুক্তি পাবে কিন্তু ইসলাম বলে যে না হতাশাই আসলে পাপের জন্ম দেয় অতএব হতাশ হওয়া যাবে না তক ইল্লাহ ইন আল্লাহ ইয়কর জামিয়া আল্লাহ বলছেন আর এছাড়া বলছেন কবুল ক্যাফেরন আল্লাহ রহমত থেকে অস্বীকারী কাফির ব্যক্তি ছাড়া আর কেউই আসলে নিরাশ হয় না সুতরাং সবর করতে হবে নিরাশ হওয়া যাবে না আর ইয়াকিনের মধ্যে থাকতে হবে ইয়াকিন ইয়াকিন মানে ইমান ইমান এবং ইয়াকিনের সাথে থাকাটা আমাদের খুবই জরুরি আপনি যদি সংশয়ের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আজকে এই আয়াত নিয়ে আপনি কথা বলছেন পরশু ওই হাদিস নিয়ে কথা বলছেন এবং তারপরে কিছু কাল পরে দেখা যাচ্ছে যে আপনি হাদিস অস্বীকারী হয়ে গেলেন খুবই ডেঞ্জারাস হ্যাঁ সুতরাং ইয়াকিন থাকতে হবে ইয়াকিন থাকতে হবে কোরআনের উপর ইয়াকিন সন্ন্যার উপর ইয়াকিন ইসলামের উপরই ইয়াকিন নবী সাল্লা উপর ইয়াকিন আল্লাহর এই ইয়াকিনগুলো আমাদের জন্য খুবই জরুরি পাপঙ্কিলতা থেকে মুক্ত থাকার জন্য এবং সর্বশেষ আমি বলবো দোয়া দা তসকিয়া তুলনাফসের জন্য দোয়া খুবই পাওয়ারফুল এলিমেন্ট খুবই একটা পাওয়ারফুল টুল উপকরণ বরং এটাকে বলা হয় সিলাহুল মোমেন মমিনের অস্ত্র মমিন যখন সব দিক হারিয়ে ফেলে মনে হয় যে না আমার কোনো দিকে কোনো কাজ করছে না তখন দোয়া তার কাজে আসে দোয়া তার কাজে আসে আসাবুল কাহাফের দোয়ার কথা আপনি জানেন বোন ইসরায়েলের সেই ব্যক্তির দোয়ার কথা আপনি জানেন যে মা বাবাকে পান করানোর জন্য সারা রাত ধরে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল আপনার জানেন এগুলো সহিহাদিসের মধ্যে এসেছে ফলে দোয়ার মধ্য দিয়েও নিজেকে আপনি মুক্ত করতে পারেন আচ্ছা এরপরে আমরা যাচ্ছি তৃতীয় প্রশ্নে আমরা এরপরে চেষ্টা করবো আরও সংক্ষেপ করার জন্য আমাদের আসলে অনেক ভাই বোনেরা ডিটেলস জানতে চান আপনারা আসলে এবং সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো করার কারণে আমরাও চাচ্ছি যে পথটার জন্য আমরা পেয়ে যাই সেই জন্য এগুলো শেয়ার করা একটু বিস্তারিতভাবে তবে আমরা চেষ্টা করব আর একটু সংক্ষেপে আপনাদের উত্তর দেওয়ার জন্য জান্নাতুল মামা বলেছেন কেউ যদি এলেম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় হাদিসটা কি একটু বুঝিয়ে বলবেন খায়রান হফিক এই হাদিসটা তো আমরা জানি একটা শাহি হাদিস এবং সাবুসানের অনেকেই এই হাদিসটি বর্ণনা করেছেন এবং সহি বুখারির মধ্যেও কিন্তু এর কোনো কোনো বর্ণনা আছে মানসালাকা কার আমরা আপনি যে বাংলাটা বলেছেন সে অনুযায়ী যতটুকু আমার মনে আছে সে অনুযায়ী আমি এখানে উল্লেখ করছি হাদিসটা হলো মানসালাকা তরিকান আর কোন কোন এসেছে এসছে ইয়ালতামে সুফিহে এলমান সালাকাল্লাহ বিহি তরিকান মিন তরকিল জান্না এটা এসছে কোন কোথাও কোথাও এবং কোথাও এসেছে সাহালাল্লাহ তরিকান ইলাল জান্না অর্থাৎ যে ব্যক্তি এলেম তালাশের উদ্দেশ্যে বা অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে তাহলে আল্লাহ সুবাহান তালা তার জন্য একটা পথকে সহজ করে দেন যে পথ তাকে জান্নাতে নিয়ে যাবে অথবা আল্লাহ তালা তাকে জান্নাতের কোনো একটা পথে পথসভার কোনো একটা পথে তাকে পরিচালিত করেন এই দুটো বর্ণনার এ হলো ভাষ্য এবং অর্থ তো আমরা হাদিসটার সানে অরুদ অর্থাৎ যে উপলক্ষে হাদিসটি আমাদের সামনে আসলে এসেছে সেটা যদি একটু বলি তাহলে মনে হয় বুঝতে আমাদের আরেকটু সুবিধা হবে তাকে কেউ কেউ বলেছেন কায়েস এবনু ক্যাথির মানে দুটো নাম এখানে এসেছে কুথাইয়ের এবনু কায়েস অথবা কায়েস এবনু ক্যাথির তার একটি বর্ণনা এখানে আছে তিরমিজির মধ্যে এভাবে এসছে তিনি বলেন যে আমি একবার আবুদ্দা বিখ্যাত সাহাবি আবুদ্দারদা রাদি আল্লাহ তাআলা আনহু তার কাছে আমি একবার বসেছিলাম দেমাস্কের একটি মসজিদে তখন এক ব্যক্তি আসলো আবু দারদা রাদি আল্লাহ তাল্লাহর কাছে এক ব্যক্তি এসে বললো ইয়া আবার দারদা আতাই তু কামিনাল মেদিনা মেদিনা তে রাসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হে আবু দারদা আমি আপনার কাছে মদিনা থেকে এসেছি মদিনা তো রাসুল সাল্লাহ সাল্লামের সে কাজ থেকে আমি আপনার কাছে এসেছি কেন এসেছেন সেটাও তিনি বললেন লে হাদিথিন বালাগানি আন্নাকা তুবিহি আনিনবী সাল্লি আসাল্লাম আহ একটা হাদিসের জন্য আপনার কাছ থেকে একটা হাদিস শেখার জন্য হাদিস নেওয়ার জন্য আমার কাছে এ কথা পৌঁছেছে যে আপনি হাদিসটি সরাসরি নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন তো সেই হাদিসটা আপনার কাছ থেকে গ্রহণ করার অভিপ্রায় আমি এসেছি তখন আবুদারদার দি আল্লাহ তালু বললেন ফামাজা আবিকা তিজারতুন কোনো তিজারাতের কারণে কি তুমি আসোনি অর্থাৎ কোনো ব্যবসা দুনিয়ার ব্যবসার উদ্দেশ্যে কি তুমি আসোনি তখন সেই ব্যক্তি বললেন যে না আবুদারদ আবার জিজ্ঞেস করলেন ওয়ালা রহু আর অন্য কোনো উদ্দেশ্যেও কি তুমি আসলে এসেছ আমার কাছে সে ব্যক্তি বললেন না দুনিয়ার আর কোনো উদ্দেশ্যে আমি আসিনি এখানে আবুদারদার দিয়ে আল্লাহ তালহু আসলে এই যে প্রশ্নটা করলেন দুটো প্রশ্ন করলেন পরপর এটাকে বলা হয় ইস্তেফাম ইস্তেফাম দিয়ে তিনি আসলে জানতে চেয়েছেন যে সেই ব্যক্তি তার আসার হেতুটা কি তিনি কি কোনো ব্যবসা বাণিজ্য বা দুনিয়ার কোনো স্বার্থ অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্যে তিনি এসেছেন কিনা সেই ব্যক্তি ক্লিয়ার করে দিলেন যে না তিনি এলেমের জন্য এসেছেন এলেম অর্জনের জন্য এত দূর পথ সেই মদিনা থেকে তৎকালীন যুগে দেমাস্ক সুবাহ আজকের প্লেনেও তো কয়েক ঘন্টা লাগে মদিনা থেকে দেমাস্ক পর্যন্ত আসতে প্লেনেও কয়েক ঘন্টা লাগে সেই জায়গায় তিনি এত দূর এসেছেন হয়তো কোথাও পায়ে হেঁটে কোথাও বাহনে চড়ে হয়তোবা কোথাও জলজানে চড়ে এভাবে তিনি এসেছেন আজকেও তো আমরা যখন প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাই কতটুকু পথ হেঁটে যাই কতটুকু রিকশায় যাই কতটুকু ট্রান্সপোর্ট মানে বাস কিংবা ট্রেন অথবা কারে যাই এয়ারপোর্টে পৌঁছার জন্য এবং তারপরে আমরা প্লেনে উঠি তাই না তো এত কষ্ট করে তিনি আসলেন তিনি বুঝালেন আবুদার্দার কাছে ব্যক্ত করলেন যে আমি আসলে এই এলেম অর্জনের জন্য এসেছি আবুদারদাও জানতে চাইলেন তার নিয়রটা কী ছিল এবং এই কথা দিয়ে তিনি উপস্থিত সবার সামনে তার নিয়রটাকেও ক্লিয়ার করে দিলেন যে সে এলেম তালাশের উদ্দেশ্যে এসেছে তখন আবুদ্দার দাদি আল্লাহ তাল্লাহ আনহু তাকে হাদিসটা শোনালেন এবং সে হাদিসটা এই এলেম অর্জনের ফজিলত দিয়ে তাকে শোনালেন তিনি বললেন ফাইনি সামিয়া তো রসুল আল্লাহি সাল্লাহ আলহি আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছি আসসালাম কি সৌভাগ্যবান প্রজন্ম তাই না সরাসরি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখলেন তাদের কাছ থেকে শুনলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা ততটা সৌভাগ্যবান না হলেও আল্লাহ আমাদেরকে এতটা নিয়ামত দিয়েছেন যে আবুদ্দারদা রদি আল্লাহ তাল্লাহরের হাদিসটা আমাদের কাছেও পৌঁছে দিয়েছেন সেটা আমরা আজকে জানতে পারছি বুঝতে পারছি পড়তে পারছি এবং আমলে নিতে পারছি আলোচনা করতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি বললেন ইয়াকুল সামেতু রসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল মানসালাকা তারিকান যে ব্যক্তি একটা পথে চলে আই মাসা ফিহি মাশা ফিহে ফি দাখালা ফিহে। একটা পথে সে চলল অথবা একটা পথে সে দাখিল হলো ইয়াতলু বফি এলমান আই ইয়াতলু বফি এলমান না ফি আন খাল এ সান আলা অর্থাৎ সে একটা এলেম অর্জন করার উদ্দেশ্যে সে চলল যে এলেমটা না ফেরার উপকারী এবং যে এলেমটা আল্লাকে সন্তুষ্ট করার জন্যই অর্জন করা হচ্ছে এরপর তিনি বললেন সালাক আল্লাহ বিহি তরিকান মিন তরকিল জান্নাহ আল্লাহ তালা তাকে পরিচালিত করবেন একটা পথে জান্নাতের পথসমূহ থেকে অর্থাৎ জান্নাতের যাওয়ার অনেকগুলো পথ আছে তার মধ্যে একটা পথে আল্লাহ তালা তাকে চালিত করবেন ফলে সে ওই পথ দিয়ে জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আপনারা জানেন যে এই হাদিসটা অনেক বড় যেহেতু আমাদের এই বোন শুধু এতটুকু সম্পর্কে প্রশ্ন করেছে আমরা এতটুকু জবাবের মধ্যেই সীমাবদ্ধ থাকব এবং আমরা বলবো যে আপনারা এরপর অংশগুলো পড়ে নেবেন খুবই চমৎকার আমরা এই হাদিসের উপর বিভিন্ন জায়গায় আলোচনা করেছি একজন ব্যক্তি তিনি নাম উল্লেখ করেননি বলেছেন আমি মুসলিম কিন্তু তিনি একজন মেয়ে ছাত্রী বলছেন আমি ক্লাস নাইনের ছাত্রী আমাদের ছেলে মেয়ে একসাথে ক্লাস করানো হয় তবে ছেলে মেয়েদের ব্রাঞ্চগুলো আলাদা ছেলে মেয়েদের ব্রাঞ্চগুলো আলাদা ছেলেরা একটা সাইডে মেয়েরা একটা সাইডে এখানে পড়াশোনা করা জায়জ হবে কি আমি কোনো ছেলের সাথে কথা বলি না আমি পর্দা করে যাই আর আমি এমন পরিবেশ থেকে নিজেকে সরাতেও পারছি না কারণ আমার আম্মু আমাকে স্কুলে পড়াতে চায় এসএসসির আগ পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে অথবা কাছাকাছি বিষয় নিয়ে আমরা একাধিকবার খুবই দীর্ঘ আলোচনা করেছি এবং সে আলোচনার সার কথাটা এখন এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে ইসলামের বিধান হল ছেলেরা এবং মেয়েরা ফ্রি মিক্সিং করবে না এবং এজন্যে তারা যদি আড্ডা দিতে যায় তাহলে ছেলে মেয়ে একসাথে আড্ডা দেবে না তারা যদি প্রতিষ্ঠানে পড়ে তাহলে ছেলেদের প্রতিষ্ঠান আলাদা হবে মেয়েদের প্রতিষ্ঠান আলাদা হবে তারা যদি কর্মস্থলে যোগদান করতে চায় তাহলে ছেলেদের কর্মস্থান বা তাদের যে যে জায়গায় তারা অফিস করবে সেটা আলাদা মেয়েদের যে জায়গায় তারা অফিস করবে সেটা আলাদা নবীসাল্লা সাল্লাম থেকে মুসলিম রাষ্ট্রে বহু শত শত বছর ধরে এমনটি চলে আসছিল কিন্তু যখনই আমরা অমুসলিম কৃষ্টি কালচার দ্বারা প্রভাবিত হলাম এবং তাদের কৃষ্টি কালচারটাকে গ্রহণ করে নিলাম তখন এই ফ্রি চালু হয়ে গেল মুসলিম সমাজে এবং অনেক মুসলিম দেশে সুতরাং শুরু হয়ে গেল কো এডুকেশন শুরু হয়ে গেল কো ওয়ার্ক একই প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা উন্মুক্ত পরিবেশে কাজ করছে একই প্রতিষ্ঠানে তারা পড়ছে এখন তো অবস্থা আরও অনেক ভয়াবহ সেটা তো সবাই যে কেউ চোখে দেখছেন তাই না ছেলেমেয়েদের মধ্যে কোনো ধরনের এখন আর বাধা নেই অবাধ বিচরণ অবাধ জীবনযাপন বরং এই যুগে এসে আমরা শুধু পাশ্চাত্যই নয় আমরা অনেক মুসলিম দেশেও দেখতে পাচ্ছি লিভ যোগেদার ছেলেমেয়েরা একসাথে থাকছে তারা একই ডরমেটরিতে থাকছে এটা এক সময় আমরা কল্পনাও করিনি কিন্তু এখন শুনতে পাচ্ছি ছেলেমেয়েরা একই ডরমেটরিতে থাকছে এমন কি পাশ্চাত্য এবং কোনো কোনো মুসলিম দেশেও শুনতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একই রুমে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা থাকছে হয়তো এক দুজন করেও থাকছেন একাধিক করেও বা দুজনের অধিক করেও থাকছেন তো আমি এতগুলো কথা বললাম এই জন্যে যে মানে সমাজটা এখন এমন যে মানুষ এগুলো তো অভ্যস্ত হয়ে গেল আর কিছু মনে করছে না একটা সময়ে একই প্রতিষ্ঠানে ছেলে আর মেয়ে পড়াটা এটা মুসলিমদের কল্পনার বাইরে ছিল অসম্ভব একটা ব্যাপার ছিল সেটা যখন সহজ হলো তারপরে এভাবে সহজ হতে 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 আজকের অবস্থানে চলে এসছে এবং পাশ্চাত্যে আরও ভয়াবহ অবস্থা সেখানে ছেলে মেয়েদের পোশাক দেখলে বিশেষ করে মেয়েদের পোশাক মুসলিম মাইন্ডটা তখন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায় তাই না তো আমরা বলবো যে আমাদের এই ছোট্ট বোনটা তাকে বলবো যে এখন তো গার্লস কলেজ গার্লস স্কুল আছে যারা দিন রক্ষা করার জন্য যারা যাদের কমিটমেন্ট আছে এবং যারা সিরিয়াসলি দিন রক্ষা করতে চায় এবং সেটাই উচিত সেটাই আমাদের জন্য অপরিহার্য ওয়াজিব দিন রক্ষা করা এটা অপশনাল কোনো কিছু না তারা যেন অবশ্যই মেয়েদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে পড়ে এখানেও কিন্তু যে আমরা ফেতনামুক্ত তা না মেয়েদের নির্ধারিত প্রতিষ্ঠানে কলেজ কিংবা ইউনিভার্সিটি অথবা ইভেন স্কুলেও আপনি দেখবেন যে কিছু মেয়েরা আছে যারা উশৃঙ্খল এবং যারা দিন দিনদারিকে রক্ষা করছে না এবং যারা অবাধ জীবনে অভ্যস্ত যে কোনো কারণেই হোক তারা হয়তো গার্লস প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেখানেও ফিতনা আছে তার চেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে যেখানে ছেলে ছেলেমেয়েরা একসাথে পড়ছে তো সুতরাং আমরা আমরা এই অপশানগুলো নিয়ে কথা বলেছি যে আমাদের তাহলে ফার্স্ট অপশানটা কী হবে সেকেন্ড অপশানটা কী হবে থার্ড অপশানটা কী হবে এখন আমাদের যে সমস্ত মেয়েরা বা ছোটো বোনেরা এই সমস্ত এডুকেশনের প্রতিষ্ঠানগুলোতে পড়ছে এখনো পড়া চালাচ্ছে আমি বলবো তারা যেন তাদের আত্মসম্ভ্রম রক্ষা করেন পর্দা পশীদের রক্ষা করেন ছেলে মেয়েদের মধ্যে যেই ধরনের আচরণটা সেরিয়া নিষেধ করে দিয়েছে সেই আচরণটা আমরা যেন বর্জন করি যেমন তাদের সাথে আড্ডা দেওয়া তাদের সাথে খালোয়া তাদের সাথে পর্দাহীন অবস্থায় তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া ইত্যাদি এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করি তাহলে অন্তত আমরা মানে পাপ কমিয়ে ফেলতে পারবো আর যখন ইচ্ছার বিরুদ্ধে পারিবারিক চাপে কিংবা পরিস্থিতির কারণে আমরা এই ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনা করি আমাদের মেয়েরা করে তখন তাদেরকে প্রতিনিয়ত তর্ব করতে হবে প্রতিনিয়ত জানলা আমাকে তুমি রক্ষা করো বিপদ আপদ থেকে রক্ষা করো এবং বিপদ আপদ তো কত রকম আসতে পারে তাই না কত রকম বিপদ আসতে পারে আর আমি আসলে এই ধরনের পরিবেশ আমি জানি শরিয়াতে এটা সমর্থিত নয় কিন্তু যে কোনো কারণেই হোক যে আমি এখন এখানে পড়ছি আমি যেন নির্বিঘ্নে সেই পড়াটা শেষ করতে পারি আর এর মাধ্যমে যে পাপটা হচ্ছে আমাকে ক্ষমা করে দাও শামীম গাজী বলেছেন আমি বিদেশে ট্যাক্সি চালাই আমার গাড়িতে করে কিছুদিন পর পর দুজন খ্রিস্টান ছেলে মেয়ে যায় আমি তাদের কাছ থেকে ভাড়া নেই আমি তাদের কাছ থেকে ভাড়া নেই আপনি বলেছেন কিন্তু তারা খারাপ কাজ করে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ব্র্যাকেটে লিখেছেন যে এখানে তারা শারীরিক চাহিদা মেটায় আর সেটা আমাকে তারা বলেছে মেন কথা হচ্ছে তাদেরকে রেন্টের বিনিময় বহন করা কি আমার জন্য জায়জ হবে নাকি আমি গুণাকার হচ্ছি জেনে শুনে তাদের কাছে আমার এই যে রেন্ট দেওয়া বা রেন্টে কারের এই সার্ভিস যে তাদেরকে দিচ্ছি দয়া করে উত্তর দিলে উপকৃত হব জাজাকাল্লাহ খয়ারান ও ইয়া আখিল করিম শামীম যখন আমাদের কাছে এটি স্পষ্ট হয়ে যায় যে যাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি মুবাহ সার্ভিস গায়ের যে আপনি রেন্টেকার সার্ভিস দিচ্ছেন এটা একটা মুবাহ অর্থাৎ জায়েজ পারমিটেড ইসলামে সেই সার্ভিসটা যদি আপনি এমন কাউকে দেন যারা আপনার গাড়িতে চড়ে পাপ কাজ করবে তাহলে এটা অ্যালাউড না এটা শরীয়তে চাইস না প্রমাণ কি যেমন ধরুন আমি যদি জানতে পারি সেই পাপ কাজটা মানে সবাই ঘৃণা করছে তাহলে কিন্তু সবাই বলছে এখানে না এই কাজে হেল্প করা যাবে না যেমন কি আপনার গাড়িটা ভাড়া করলো কেউ চুরি করার জন্য যে ড্রাইভার সাহেব আমরা কিন্তু আজকে অমুক বাড়িতে চুরি করব। তুমি আমাদেরকে নামায় দেবা আর চুরি করে ওঠার পরে আমাদেরকে আবার নিয়ে আসবা তাহলে এটা কেউ সাপোর্ট করবে না তাই না আচ্ছা আরেক দল লোক বললো দুজন বা তিনজন হাইজ্যাকার কিংবা ডাকাত তারা বলল যে দেখো আমরা আজকে ডাকাতি করব তো তুমি আমাদের সাথে থাকবা এবং আমরা একটা জায়গা যখন মানুষের সম্পদ নিয়ে দৌড়ে এসে কারে উঠবো তুমি আমাদেরকে নিয়ে আবার আমাদের জায়গায় পৌঁছে দিবা। এটাকে জায়েজ হবে আইনশৃঙ্খলা বাহিনীও কি এটাকে জায়েজ বলবে কখনোই বলবে না এখন জেনা বিচার যেটা পারস্পরিক সম্মতি তো হচ্ছে আজকের আধুনিক সমাজগুলো এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ফলে যদি কোনো ড্রাইভার এভাবে কাউকে সার্ভিসটা দেয় যে তারা খারাপ কাজে লিপ্ত হবে তাহলে হয়তো আধুনিক সমাজের ব্যক্তিরা এটা নিয়ে মাথা ঘামাবে না কিন্তু ইসলাম বলছে যেন যেহেতু চুরির জন্য গাড়ির ব্যবহারটা নিষিদ্ধ ডাকাতির জন্য নিষিদ্ধ তাহলে জেনা জন্য গাড়ির এই ব্যবহার এবং এই রেঞ্জ সার্ভিস দেওয়াটা নিষিদ্ধ হবে আমি কথাগুলো বললাম যাতে আপনার বুঝতে সুবিধা হয় আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা মাহমুদ আলম বলেছেন আমি না জেনে ভুল করে আমার ভাইয়ের সাথে এমন অপরাধ করে ফেলেছি যে অপরাধটি হকুল ইবাদত ইবাদতের অন্তর্ভুক্ত হকুল ইবাদের ইবাদত বলেছেন আপনি আসলে হকুল ইবাদ মানে বান্দার হকের অন্তর্ভুক্ত তাই আমি অনেক লজ্জিত মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না এখন আমি বুঝতে পারছি না কী করবো আর আমি যদি শুধু আল্লাহর কাছে মাফ চাই তাহলে তিনি কি আমাকে মাফ করবেন নাকি আমার ভাইয়ের কাছেও মাফ চাইতে হবে আচ্ছা এখানে প্রথম কথা হচ্ছে যে যেহেতু আপনি একটা অপরাধ করে ফেলেছেন সেটা আল্লাহর হকের ক্ষেত্রে বা হকুল্লাহ এর ক্ষেত্রে হোক অথবা বান্দার হকের ক্ষেত্রে বা হকুল ইবাদের ক্ষেত্রে হোক না কেন আপনাকে উভয়টা থেকেই তবা করতে হবে এই যে আপনি অপরাধ করেছেন বিভিন্ন হকের ক্ষেত্রে ত্রুটি করে ফেলেছেন এর থেকে আপনাকে অবশ্যই তবা করতে হবে আপনি লজ্জিত এটা তবার প্রথম ধাপ এবং তারপরে আপনি ওই পাপটাকে বর্জন করবেন আর পাশাপাশি ভবিষ্যতে আর কখনই করবেন না বলে আপনাকে কমিটমেন্ট করতে হবে এটা আল্লাহ হক বান্দার হক উভয়ের ক্ষেত্রে তিনটা শর্ত রয়েছে চতুর্থ আরেকটি শর্ত রয়েছে বান্দার হকের ক্ষেত্রে যদি আপনি তবা করতে চান যেটা আপনি বললেন যে আপনি মাপ চান এবং চান যে আপনি এই 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 পাপের যে শাস্তি এবং এই পাপের যে পরিণাম সেটা থেকে আপনি মুক্তি চান তাহলে চতুর্থ শর্তটা পূরণ করতে হবে সেটা হলো সেই ব্যক্তির যদি কোনো পাওনা থাকে যেমন যদি কোনো সম্পদ বা কোনো কিছু আপনি ছিনিয়ে নিয়ে থাকেন সেটা তাকে ফেরত দিতে হবে অথবা যদি তাকে আপনি কোনো অপবাদ দিয়ে থাকেন তাইলে অপবাদের স্বাস্থ্যের যদি কোনো ব্যবস্থা থাকে সেটা আপনাকে গ্রহণ করতে হবে আমরা দেখেছি নবিসাল্লা সাল্লামের কাছে অনেকে অপরাধ করে এসে বলতেন আমার উপর শাস্তি কায়েম করুন এখন যদি সেরকম কর্তৃপক্ষ না থাকে তাহলে তো আসলে কর্তৃপক্ষের অভাবে হয়তো শাস্তি আপনার উপরে প্রযোজ্য হবে না কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ব্যক্তির কাছেও ক্ষমা চাইবেন ব্যক্তির কাছেও ক্ষমা চাইবেন তাহলে ফেরত দেওয়ার কোনো কিছু হলে ফেরত দেবেন আর ফেরত দেওয়ার মতো কিছু না হলে আপনি তার কাছে ক্ষমা চাইবেন আর শাস্তিযোগ্য কোনো কিছু করে থাকলে যাতে আপনি অথরিটির কাছ থেকে শাস্তি মাথা পেতে নেন সে ব্যবস্থাটা আপনার করতে হবে আর যদি ইসলামী কোনো অথরিটি অর্থাৎ ইসলামিকলি এর যে শাস্তি পাওয়ার কথা সেটা না থাকে তাহলে আপনার জন্য তবাটাই যথেষ্ট হবে এখানে তহবার যে জরুরতগুলো সেটা আল্লাহ নানা নির্দেশনা থেকে বোঝা যায় সুরাত নূরের একত্রিশ নম্বর একত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন অতুবু আল্লাহ আল্লাহুতফি হুন হে মোমেনরা তোমরা সকলেই আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল কাম হাও এবং সুরাহুদের তিন নম্বর এটা আল্লাহ তালা বলছেন ও আনিস্তাক রব্বা তুবু ইলেই আর এটা যে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করবে তোমাদের রবের কাছে ইস্তেকফার করবে এবং তার কাছে তবা করবে সুরাত তাহরিমের আট নম্বর এটা আল্লাহ তালা বলছেন ইহলনা আহমানু তু বু ই তান্না সোহা হে ইমান্দার লোকেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো অতএব তবার আর কোনো বিকল্প এখানে নেই আল্লাহর কাছেও তবা করবেন যেহেতু ভাইয়ের হক আপনি নষ্ট করেছেন তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে আসমা জাহান বলেছেন আমার পিরিয়ড প্রতি মাসে অনিয়মিতভাবে হয় সাত দশ দিন পরপর এবং মাসে দুই থেকে তিনবার হয় সেক্ষেত্রে সালাদ থেকে বিরত থাকব নাকি মাসে সাত দশ দিন বন্ধ রেখে বাকি সময় পিরিয়ড থাকলেও আদায় করবো অনেক দিন থেকে সমস্যায় ভুগছি দয়া করে উত্তর দিবেন বোন জাহান পিরিয়ডটা সাথে আরেকটা রোগও কিন্তু সমভাবে থাকতে পারে আর সেটা হলো হাজা। পিরিয়ডটাকে বলা হয় হায়েজ আর যেটি একটা রোগ আর সেটি হলো হাজা আমাদের কোনো মেয়েদের অথবা বোনদের যদি পেরিয়ারটা হয় এবং সেটা অনিয়মিত হয় মাঝখানে বিরতি দিয়ে তিন চারবার হয় তাহলে তাকে অবশ্যই পরীক্ষা করাতে হবে তাকে দেখতে হবে যে এটা কি মাসিক নাকি একটা নির্দিষ্ট সময় তার মাসিক চলমান তারপরে তার ইস্তেহাজা শুরু হয়ে যায় ইস্তেহাজার সময় তাকে সলাদ পড়তে হবে প্রত্যেক ওয়াক্তে অজু করে আর মাসিক যেটা হয় সেটা তিনি বুঝতে পারবেন মহিলারা তাদের এই বিষয়গুলো বুঝতে পারে আর এক্ষেত্রে এখন তো গাইনির ডাক্তারদেরও সহযোগিতা নেওয়া যেতে পারে তাই না রাহিম বা দানি থেকে যে রক্তটা বের হয় সেটা হাইজার রক্ত আর তার অন্য শিরা উপশিরা থেকে যে রক্তটা আসে সেটা হলো হাজার রক্ত অতএব দুটার মধ্যে ডিস্টিংগুইশ করা অনেক সহজ তিনি নিজে অভিজ্ঞতা থেকে পারবেন তা না হলে গাইনি গাইনোকোলজিস্ট যারা আছেন তারা হয়তো পারবেন সেভাবে এই সমস্যাটার চিহ্নিত করে তার সমাধানটা নেওয়া যেতে পারে সমাধান আমরা বলেছি সাজার সময় তাকে সালাদ তরক করা যাবে না হাইজার সময় তিনি সালাদ পড়বেন না সালমা তিনি প্রশ্ন করেছেন আমি ফজরের সালাতের সময় শেষ হয়ে যা আসার উপক্রম হলে আগে ফরজ নাকি দুরাকাত শুনো তা আদায় করবো সূর্য উঠে গেলে কি অপেক্ষা করতে হবে নাকি ঘুম বাংলায় সালাত আদায় করা যাবে আপনার ভালো করুন আর আপনারও ভালো করুন শেষ সময় যদি আপনি ফজর সালাত পড়েন যেমন দু রাখাত পড়ার সময় আছে বা আড়াই রাখাত পড়ার সময় আছে বা দেড় আঘাত পড়ার সময় আছে আপনি অবশ্যই ফরজটা দিয়ে শুরু করবেন ফরজ কারণ রাসুলসাল্লাহামের হাত হাদিস থেকে এটা প্রমাণিত যে যে ব্যক্তি ফজরের এক রাখাত পেলো সে ফজর পেলো যে আসরের এক রাখাত পেলো সে আসর পেল। তাহলে আমরা যদি মানে ফজরের ফরজটা পড়ার মতো শুধু সুযোগ থাকে সেক্ষেত্রে সুন্নত দিয়ে শুরু করব না কারণ তখন আপনার দেখা গেল যে সূর্য ওঠার পরে আপনি ফরজটা পড়লেন এটা হবে না তাহলে আপনি প্রথমে ফরজটা পড়বেন আচ্ছা এরপরে যখন সূর্য ওঠাটা শুরু করে তখন আপনি সালাদ পড়বেন না কারণ এই সময় সালাদ পড়াকে রাসু সাল্লাহ নিষেধ করেছেন যে কোনো সালাদ তিনি এমনকি যখন একবার সূর্য অস্ত যাচ্ছিল এ অস্ত যাওয়ার পরে তিনি আসর সালাদটা পড়েছিলেন এটা এটা আমরা জানি যে খন্দকের যুদ্ধের সময় এটা হয়েছিল যে কোনো কারণে ব্যস্ততার কারণে তাদের মধ্যে তারা স্মরণ থেকে হারিয়ে গিয়েছিল আর আরেকবার ফজরের সময়ও পুরো দলের ঘুমের কারণে তারা ফজরের সালাদটাকে দেরি করে পড়েছেন সেক্ষেত্রে আমরা দেখি যে ঠিক সূর্য যখন উঠতে থাকে বা সূর্য যখন অস্ত যেতে থাকে এই সময়টা রাসুল সাল্লা অ্যাভয়েড করতে বলেছেন আর আরেকটা সময় অ্যাভয়েড করতে বলেছেন সেটা হচ্ছে ঠিক দ্বীপপ্রহর সময় সূর্য যখন একদম মাথার উপরে থাকে এর প্রত্যেকটা টাইম দশ থেকে সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত অতএব সেই সময়ে না পড়ে তারপরে আপনি যদি এই দুই রাকাত পড়তে চান সূর্য উঠে যাবার পরে পড়তে পারেন আর যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে তার কোনো সময় নেই কোনো সমস্যাই নেই তাহলে দু দুরাকাত আগেই পড়ে নেবেন কারো কারো মতে ফজরের দুই দুরাকাত সোনাত এর আগে যদি ফরজ পড়ে ফেলেন তাহলে দুরাকাত সোনাত সূর্য ওঠার পর ছাড় পড়া যায় না কিন্তু আমরা এ প্রসঙ্গে সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রমাণ না পাওয়ায় আমরা অনেক ইমামকে দেখি বড়ো বড়ো ইমামদের মধ্যে তারা বলেছেন যে না যদি ফজর কোনো কারণে ফজর ফরজটা আগে পড়া হয় তারপর দুরাকাত কাজ সূর্য ওঠার আগেও পড়া যায় পরেও পড়া যায় যোথিকাক্তার জ্যোতি বলেছেন আমার স্বামী ও তার মা বাবা চায় বড় ছেলে অর্থাৎ আমার স্বামীর সাথে থাকতে বড় ছেলে মানেই তার স্বামী না আমার স্বামী ও তার মা বাবা চায় বড় ছেলে এর সাথে থাকতে আচ্ছা স্বামীও চায় তার মা বাবাও চায় হ্যাঁ মা বাবা মানে স্বামী এবং তাদের মা বাবা একসাথে থাকতে চায় আপনি বিষয়টা একটু জটিল করে বলেছেন বলতে পারেন যে আমার স্বামী ও তার মা বাবা তারা সকলে একসাথে থাকতে চায় কিন্তু আমি চাই আলাদা হতে অর্থাৎ স্বামীসহ আপনার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকতে স্বামীর মা বাবা থেকে আপনি আলাদা থাকতে চান এক্ষেত্রে আমাদের প্রাইভেসির জন্য আমি যদি আমার স্বামীকে আলাদা হতে বাধ্য করি তাহলে কি গুণাগার হব বিষয়টা নিয়ে আসলে চিন্তার অবশ্য অবকাশ আছে আপনার এবং আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আপনার স্বামীর মা বাবার সাথে সম্পর্কটা কি কোনো বড় ধরনের বিভেদ যদি না থাকে শুধু অতিরিক্ত সুখ অতিরিক্ত শান্তি এবং মা বাবার সেবা থেকে নিজেকে মুক্ত করার জন্য বা শ্বশুর শাশুড়ির সেবা থেকে নিজেকে মুক্ত করার অভিপ্রায় যদি আপনার এই কাজটা করেন তাহলে এটা সরিয়ে সম্মত নয় কিন্তু যদি দেখা যায় যে পরিবারের রসায়ন ম্যাচ করছে না সারাক্ষণই একজন আরেকজনের সাথে রিয়াক্টিভ আচরণ করছে ভুল বোঝাবুঝি হচ্ছে গালিগালাজ হচ্ছে যার ফলশ্রুতিতে স্বামী তার মা বাবা এবং স্ত্রী সকলেই একটা জাহান নামের জীবনযাপন করছেন তাহলে তাদের জন্য উত্তম হচ্ছে আলাদা হয়ে যাওয়া কারণ আলাদা হলে এরকম একটা বিশৃঙ্খল এবং অত্যন্ত নিকৃষ্ট পরিবেশ থেকে তারা মুক্তি পাবেন আর যদি স্বাভাবিক সুস্থ সুন্দর জীবনযাপন করা যায় তাহলে মুরব্বীদের সেবা করা এটা একটা মহৎ কাজ এবং স্বামীর মা বাবার দেখাশোনা করা এটাও খুবই একটা মহৎ কাজ হ্যাঁ তাহলে সেটা করা যেতে পারে আর এক্ষেত্রে আমি এটাও বলবো যে স্বামীর মা বাবা তারা যেন এটা মনে না করে যে বউ হচ্ছে মানে তাদের সেবা করার জন্য নির্ধারিত ছেলের বউ তাদের সেবা অবশ্যই করতে হবে এই ধারণাটাও সঠিক নয় এই ধারণাটাও সঠিক নয় তাহলে আমাদেরকে ব্যালেন্স করতে হবে ছেলের বউ সে সময় মুরব্বী হিসাবে তার শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা রাখবে এবং তাদেরকে যথাসম্ভব বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আর শ্বশুর শাশুড়ি ছেলের বউর কাছ থেকে সব ধরনের সেবা চাইবে এবং তাকে এটা করতে দিবে না ওটা করতে দিবে না সংসারের সকল কাজ করাবে এটাও শরীয়ত সম্মত নয় অতএব আমাদেরকে ব্যালেন্স করতে হবে সাইফুল ইসলাম নীরব বলেছেন আমার একজন ছোট বোন আছে আমার মা দিন থেকে দিনের বিষয় অজ্ঞ আমার বোনকে আমি কিভাবে দিনের মধ্যে অটল রাখব কোন কোন বই কিনে দিলে ভালো হয় পরিবারে যারা দিনের বিষয় অজ্ঞ তাদেরকে দিনই জ্ঞান দিতে হবে এবং দিনই জ্ঞান শুরুতে বই থেকে দেওয়া যায় না এটা তাদের সাথে আলোচনা করতে হয় অথবা দিনদার ব্যক্তিদের সাথে তাদের রিলেশন তৈরি করতে হয় পরিবারে কোনো বিজ্ঞ আলেম অথবা বিজ্ঞ আল্লাহওয়ালা কোনো ব্যক্তিকে এনে কিছু নসিহা শোনাতে হয় এবং তাদেরকে বই কেনার পরিবর্তে প্রথমে কিছু লেকচার শোনানো যেতে পারে আজকাল তো ডিজিটালি লেকচারগুলো পাস করা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন ইমেলে দিতে পারেন ইত্যাদি নানাভাবে আপনি তাদেরকে মোটিভেট করার মধ্য দিয়ে দিনের অন্তত বেসিকটা শেখান দিনের বেসিকটা শেখান এরপরে বই কিনবেন আপনি মানে জ্ঞানের প্রায়োরিটি অনুযায়ী যেমন আকিদার বই আপনি তাকে দিতে পারেন আমাদের তাইব একাডেমি থেকে আহলুসন্নাল জামাতের আকিদার ওপর ছোট্ট বই আছে যেটা সবারই একটা উপযোগী বই আকিদাকে অবশ্য অনেকে খুব কঠিন বিষয় মনে করে ফিলোসফিক্যাল বিষয় মনে করে যদিও আকিদা সবচেয়ে সহজ বিষয় এরপরে কানুল ইমান ইমানের রোকন নিয়ে যদি কোনো রচিত বই পাওয়া যায় সেটা আপনি পাবেন ওসুল আল ইমান একটা বই একটা প্রকাশনা থেকে এটা বের হয়েছে মদিনা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষকের সংকলিত একটা বই আমি এবং আমাদের আরেক ভাই ডক্টর জাকারিয়াদ এ বইটি অনুবাদ করেছেন এভাবে কিছু গুরুত্বপূর্ণ বই উপর বই ফেকুত হারা তাই একাডেমি থেকে প্রকাশিত আরেকটি বই এগুলো আপনারা দিতে পারেন আর দ্বিতীয়ত আমরা বলবো যে একটা লেভেলে যাওয়ার পরে তাদেরকে অনলাইন হোক আর অফলাইন হোক ইসলামিক স্টাডিজের একটা বেসিক কোর্স তাদেরকে করতে বলতে পারেন না এবং প্রসঙ্গত এখানে আমি বলছি যে তাইব একাডেমিতে ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ আছে আপনারা সে কোর্সটা করে নিতে পারেন এবং এর মধ্য দিয়ে দিনের বেসিক জ্ঞানগুলো চলে আসবে এরপরে আর আগানো কঠিন হবে না মানুষ মানুষের সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে দিনের বেসিকটা না থাকায় সে দিনই বুঝে না দিনের ব্যাপারে গাফেল। অতএব আপনার মা এবং আপনার বোন তাদেরকে যদি এভাবে গড়ে তোলেন আশা করা যায় দুজনই দিনদার হয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি দিনদার হতে তাদের দেরি হয় ধৈর্য ধরবেন তারা হলে তো কিছু নেই আপনি যদি ভাবেন যে আমি দুই মাস কাজ করব তারা ভালো হবেন নাহলে আপনি রেগে যাবেন এটা হবে না সাল্লাম তো সাড়ে নশো বছর ধরে দাওয়াত দিলেন তাই না আপনাকে লং টাইম এই কষ্টটা করতে হবে আর আল্লাহর পক্ষ থেকে যদি কবুল আসে তাহলে আল্লাহ তালা তাদেরকে খুব অল্প সময় হেদায়ত দিতে পারেন রিয়াদ বলেছেন বিভিন্ন প্রেক্ষাপটে মানুষকে অনশন করতে দেখা যায় ইসলামের দৃষ্টিতে অনশন করাটা কেমন অনশন মানে ঠিক অনশন মানে হচ্ছে আলে তোলা মানে তো আম খাবার খাওয়া থেকে বিরত থাকা এবং অনশনটাকে আমরা বিভিন্নভাবে বাস্তবায়িত হতে দেখি কেউ অনশন করেন তিনি পানীয় জাতীয় খাবারটা কিন্তু খান আর শক্ত খাবারগুলো তিনি বর্জন করেন কেউ কেউ অনশন করেন হয়তো সব খাবার বর্জন করেন শুধু ডাবটা খান কেউ কেউ অনশন করেন সব জাতীয় পানিও তিনি বর্জন করেন কিন্তু পানিটা খান যেটা নর্মাল পানি আর সব কিছু বর্জন করেন আর কেউ কেউ অনশন করেন যে তিনি কোনো কিছুই খাবেনও না পানও করবে না একদম না আচ্ছা এখন অনশন কেন করা হয় কেউ কেউ অনশন করেন সবাই আমরা জানি একটা বিশেষ উদ্দেশ্যে অনশন করেন কিন্তু অনশনটা আর আরেকটা দৃষ্টিকোণ থেকে দুই প্রকার কেউ অনশন করেন কয়েক ঘন্টার জন্য কয়েক দিনের জন্য আবার কেউ অনশনটা করেন এটা মানে আমরণ অনশন যেটাকে বলা হয় আচ্ছা এখন শরীয়তের বিধানটা কি প্রথম কথা হচ্ছে যে যারা আমরণ অনশন করে থাকেন তাদের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি নির্ধারণ করে নিয়েছেন তিনি কোনো খাবার খাবেন না মৃত্যু পর্যন্ত তার মানে তিনি মারা যাবেন এটা আত্মহত্যার মতো একটা গর্হিত কাজ সেরিয়া সম্মত নয় কারণ এই ধরনের অনশন এর মাধ্যমে ব্যক্তির কি হয় ব্যক্তির শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় এবং সে মৃত্যুর মুখে পড়ে অথচ আল্লাহ সুমতলা বলছেন ওলায় আকুলু অ্যানফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না আর আরেকটা আয়তে বলেছেন তাকতুলু ওলা তুলকু কুম দিকুম তাহলুকা ওলা তুলকু বেআই দিকুম তাহলুকা আর তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না তাহলে এই দুটো আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি যে উদ্দেশ্যে অনশন করেন না কেন সেটা যদি আমরণ হয়ে থাকে এবং সত্যি আপনি মৃত্যুমুখে পতিত হন বা হওয়ার হওয়ার আগে ভয়াবহ কোনো শারীরিক বিপর্যয় আপনার ঘটে তাহলে এটা শরিয়াতে শরীয়তসম্মত নয় আচ্ছা এখন যদি কেউ অনশন করে থাকেন যে কোনো পর্যায়ের অনশন তাতে তার শারীরিক তেমন কোনো ক্ষতি হচ্ছে না তিনি একটা সম্মত উদ্দেশ্য অর্জনের জন্য একটা চাপ সৃষ্টি করার কৌশল হিসাবে অনশন করে থাকেন তাহলে এখানে মানে তিনি তিনি যদি আমরণ কোনো অনশন না করেন বা তিনি মৃত্যুমুখে পথিত হবেন এমন হুমকিও যদি না দেন তাহলে ওলামাই কেরামের একদল বলেছেন যে এটা জায়েজ এবং যদি তিনি এটা সুনির্দিষ্ট কয়েক ঘন্টা বা দু এক দিন চালানোর অভিপ্রায় এমনটা করেন সরিয়া সম্মত কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং শরীরের কোনো ক্ষতি যদি না হয় এবং মৃত্যুর হুমকি যদি না দেন তাহলে জায়েজ হওয়ার বিষয়টা এই ক্ষেত্রে শুধু এই সীমাবদ্ধ ক্ষেত্রে সেটা স্পষ্ট তবে সকল ও লামাইকেরম এটাকে জায়েজ বলেননি সেটা আমি আবার বলে দিচ্ছি কিন্তু যদি কেউ যদি এই অনশনটাকে এমন পর্যায়ে নিয়ে যান যাতে তার শারীরিক বিপর্যয় ঘটে অথবা মৃত্যু ঘটে অথবা মৃত্যুর হুমকি তিনি দিচ্ছেন তাহলে সর্বসম্মতি ক্রমে এই ধরনের অনশন না চাইজ বিনতে মোস্তাফা বলেছেন সালাতে মহিলাদের থুতনির নিচরং চোখে ঢাকতে হবে হ্যাঁ সেটা তো মুখমন্ডল নয় মুখমণ্ডলের নিচের অংশ অতএব সেটা ঢাকতে হবে আবদুল্লাহ ইসলাম বলেছেন রাত্রে শোয়ার সময় কোনো মেয়ে যদি তার স্বামীর টি শার্ট শার্ট পরে তাহলে কি গোনা হবে কেন স্বামীর টি শার্ট পরবে এটা একটা বড় প্রশ্ন তাই না আমরা পোশাকের মৌলিক যে নীতিমালা তাতে জানি যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে না মেয়েরা ছেলেদের পোশাক পরবে না এটাই হচ্ছে বিধান তাহলে ছেলেদের পোশাক মেয়েদের জন্য বেসিক মানে যদি কেউ পোশাক পরার কারণে তাকে যেমন ছেলেকে মেয়ে মনে হয় মেয়েকে ছেলে মনে হয় তাহলে এটা সরিয়েতে না যায় কিন্তু যদি কোনো মেয়ে যেহেতু তারা স্বামী স্ত্রী এই রুমের মধ্যে আর কেউ নেই হয়তো তার যে কোনো কারণে সে এই শার্টটা পরে হয়তো শীতের কারণে অথবা স্বামী স্বামীকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য ইত্যাদি নানা কারণে তাহলে এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর রুমের মধ্যে জায়জ হতে পারে কারণ স্বামী এবং স্ত্রী তারা একে অপরের জন্য আওরাত নয় একে অপরের জন্য আওরাত নয় এখানে কোনো প্রদর্শনীর বিষয়ও নয় স্বামী এবং স্ত্রী একে অন্য মানে একজন আরেকজনকে নিজের যে কোনো সৌন্দর্য প্রদর্শন করতে পারে ফলে সেক্ষেত্রে বলা যায় যে গোনা হবে না কিন্তু যদি শেষ রিয়া সীমালঙ্ঘনের নিয়ত করে তার স্বামী একজন পুরুষ সেই পোশাকটা পরে তাহলে সেই জায়গায় আবার নিষেধাজ্ঞা চলে আসবে হোসনে পারভিন বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বলেছেন যে আমার একটা সমস্যা সমাধানের জন্য যদি কোনো পরামর্শ দিতেন তবে খুবই উপকৃত হতাম সমস্যাটা হলো আমার প্রথম বাচ্চাটা হওয়ার এক মাস পরে মারা যায় বাচ্চাটার হার্ট ছিদ্র ছিল দ্বিতীয় বাচ্চা পেটের ভেতরেই মারা যায় তিন মাসের সময় আপনার প্রশ্ন হলো আমি রুকিয়া করতে পারবো কি কি ধরনের রুকিয়া করতে হবে রুকিয়া নিজে নিজে করব নাকি রাখের কাছে গিয়ে করতে হবে শরীর বন্ধের কোনো রুকিয়া আছে কি না হ্যাঁ আপনি রুকিয়া করতে পারবেন এবং এটা একটা কমন রুকিয়া হবে যেমন সুরাতুল ফাতে সেটাকে সুরা সুরাতুল শেফাও বলা হয়েছে আরোগ্যের শেফা আপনার হয়তো শারীরিক কোনো না কোনো সমস্যা আছে আপনার এবং আপনার স্বামীর রক্তের গ্রুপের বিষয়টাও হয়তো দেখার প্রয়োজন থাকতে পারে এবং আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যে আসলে ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কি না তাহলে সেটা চিকিৎসার পাশাপাশি আপনি কমন রুকিয়া করতে পারেন কমন রুকিয়া রুকিয়ার বইগুলোতে আপনি সেটা পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজের রুকিয়া নিজে করাটা উত্তম এটা হাদিস থেকে বোঝা যায় তবে কোনো রাখির কাছে আপনি রুকিয়া করতে পারেন কিন্তু সেই রাখি যদি হয় পুরুষ তাহলে পর্দার বিষয়টা আপনাকে অবধারিতভাবে রক্ষা করতে হবে আর রাখি যদি হয় মহিলা তাহলে একজন মহিলা একজন মহিলার যতটা কাছে আসতে পারে সরাসরি রুকিয়া করতে পারে তাতে কোনো সমস্যা নেই এখানে আমি আবারও বলবো আমাদের কাছে খবর এসেছে অনেক মহিলার রুকিয়া করতে গিয়ে অনেক পুরুষ শরিয়াতকে লঙ্ঘন করেছেন এবং এমন কিছু কাজ করেছেন যেটা থেকে মুক্ত অতএব আমি বলবো কোনো মহিলা যদি কোনো পুরুষের কাছে রুকিয়া করতে যান তাকে সর্বাত্মক সতর্ক থাকতে হবে এবং যাতে শরীয়ত কোনো মতেই লঙ্ঘন না হয় সেটাও খেয়াল রাখতে হবে আরেকটি জিনিসও আমি তাম্বি করবো এখানে রুকিয়া করার মধ্য দিয়ে আজকাল অনেক রাকি। অনেক বড় পরিমাণ টাকা তারা ইনকাম করছে ফলে এই রাখিদের মধ্যে অনেকেই তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা প্রলোভন দেয় বলে যে আপনি যে কোনো রোগ নিয়ে আসবেন আমি রুকিয়া করে দেবো ভালো হয়ে যাবে হ্যাঁ যে কোনো রোগের জন্য রুকিয়া করাটা জায়জ আছে কিন্তু ভালো হয়ে যাবে এই গ্যারেন্টি দেওয়াটা জায়জ নেই এবং এই গ্যারেন্টি যারা দিচ্ছেন তারা মিথ্যাচার করছেন কারণ ভালো করার মালিক হচ্ছে আল্লাহ আমরা রুকিয়া যদি করতেও থাকি এমন হতে পারে আল্লাহ সহসা তাকে আরোগ্য দিচ্ছেন না বা এটাকে আল্লাহ লম দীর্ঘায়িত করছেন বা আল্লাহ আদৌ হয়তো আরোগ্য দান করবেন না কারণ রুকিয়াটা হচ্ছে এমন যে রুকিয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে এক ধরনের দোয়া যা আল্লাহ যেন ভালো করে দেয় তাই না আপনি দেখবেন রুকিয়ার মধ্যে সেরকমই আছে আল্লাহ মহম্মত নাস আদি বিল বাস ওয়াশফি ওন্তা শাফি লাশেফা ইল্লাশেফা ওকশেফা এন্ড লাই ওয়াদুর সাকামা এর মধ্যে তো আল্লাহর কৃতিত্ব দেওয়া হচ্ছে তাই না এই রোকিয়ার মধ্যে আল্লাহ আদিম রব্বার রব্বার আশাল আদিম আ ইয়াশ ফিয়া আল্লাহর কাছে আমরা দোয়া করছি যেন তিনি শেফা দান করেন এগুলোই তো হচ্ছে রোকিয়া তাই না অতএব রোকিয়া এমন কোনো কিছু নয় ওষুধের মতো যে সরাসরি এটা ব্যক্তিকে আরোগ্য দান করতে পারে বরং আরোগ্যদানকারী অথরিটি এবং সত্তা হচ্ছেন আল্লাহ আল্লা সুবাহান হাত অতএব এই এই জায়গাগুলো আমাদের আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে এবং আমরা সতর্ক থাকতে হবে যেন আমরা রুকিয়া করে সরিয়াত লঙ্ঘন না করি রাঁকেও সরিয়া লঙ্ঘন না করে যার রুকিয়া করে করা হয় তিনিও যেন সরিয়া লঙ্ঘন না করে আমরা আজকে অনেক সময় নিয়েছি যদিও শেষের কিছু প্রশ্ন আমরা নেবো যারা আজকে প্রশ্ন করেছেন অল্প কয়েকটা আমরা নেব যেহেতু অনেক লম্বা সময় আজকে চলে গিয়েছে মোহাম্মদ আরিফ বলেছেন আমি যদি অনলাইনে কাউকে ট্রেনের টিকিট কিনে দেই টিকিট কিনতে যত টাকা খরচ হয় বিক্রেতা তাই দেবে আর আমাকে পারিশ্রমিক হিসাবে বিশ ত্রিশ টাকা দেবে তাহলে এটা কি হালাল না হারাম হবে কাউকে টিকিট কিনে দেওয়া এটা একটা সার্ভিস এটা একটা সার্ভিস আমি যেমন দিনের বেলা যদি অফিসে থাকি বা আমার বিশ্ববিদ্যালয়ে থাকি তাহলে কমলাপুর গিয়ে বা বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে আমার কিন্তু সময় হচ্ছে না এই টিকিটটা কেনার অনেক সময় লম্বা লাইন দাঁড়াতে হয় কষ্ট হয় আসা যাওয়ার একটা সময় আছে তাহলে এই যে পরিশ্রম এটা যদি কেউ করে দেন তাহলে তার একটা বিনিময় আমরা তাকে দিতে পারি তাহলে টিকিট কিনতে যত খরচ হয় সেটা তো যেমন আমার জন্য যদি কেনেন আমি সেটাও দেবো প্লাস আপনার যাতায়াত ভাড়াটাও দেব প্লাস আপনি যে কষ্ট করে আমার জন্য টিকিটটা কিনলেন তার সার্ভিস চার্জটাও আমি দেব কিন্তু টিকিটটাকে বাজারে নিয়ে টিকিটের দাম চড়ানো এটা শরীয়তে হতে চাইজ নেই টিকিটের দাম এক টাকাও চড়ানো চাইজ নেই টিকিট যে দাম সে দামই থাকবে শুধু সার্ভিস চার্জটা অ্যাড করা যাবে গহিনরণ্য বলেছেন ফরজ সালাতে ফরজ সলাতের তৃতীয় রাখাতে কেউ ভুলবশত সুরাফাতে আর পরে অন্য সুরা পড়ে ফেললে কি হবে কিছুই হবে না এটা জায়জাস আয়েশা আক্তার ম্যারি বলেছেন প্রথম বৈঠকে তাসাহুদ পড়ার বদলে ভুলে যদি সুরাফাতে পড়ে ফেলে তাহলে কি করতে হবে ভুলে পড়লে সেটা মাফ হয়ে যাবে যেহেতু সলাতেরই আমল এক জায়গাটা আরেক জায়গায় ভুলে করে ফেলেছেন তাহলে সেটা মাফ হয়ে যাবে এবং এর জন্য আপনার সাল্লাদ বাতিল হবে না কারণ রাসুলসাল্লাহাম বলছেন ইন আল্লাহ তাই উম্মাইনাস্ত ক্রিয় আলাই আল্লাহ তালা আমার উম্মদকে মাফ করে দিয়েছেন তার খাতার কারণে তার মন থেকে ভুলে যাওয়ার কারণে অথবা বাধ্য হয়ে করার কারণে এখানে আপনার ছিল খাপা ফলে সেটা মাফ হবে কিন্তু কেউ যদি ইচ্ছে করে পড়ে তাহলে সেটা শরীয়তসম্মত হবে না এবং বলা যায় যে বেসিক নিয়ম অনুযায়ী আপনার সালাত বাতিল হয়ে যাবে আপনি তাসাহুদের জায়গা সুরাফাতে পড়ার কোনো অপশান নেই অথচ ইচ্ছে করে যদি পড়েন ইচ্ছে করে সাধারণত কেউ পড়ে না তারপর আমি বললাম কিন্তু যদি ভুলে পড়ে তাহলে সেটা মাফ হবে এবং আপনার সালাদ শুদ্ধ হবে এস আহমেদ বলেছেন বাবা যদি সুদের টাকা দিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে তার সন্তানকে পড়ান তাহলে সন্তানের এই দোয়া কবল কি হবে এই সন্তান কোন সন্তান এই সন্তান যদি বাবার ডিপেন্ডেন্ট হয়ে থাকে অর্থাৎ নাবালক সন্তান যাদের খরপোসের দায়িত্ব বাবার এবং তখন তিনি ব্যাঙ্ক লোন নিয়ে কিংবা সুদের টাকা নিয়ে বা যেভাবে হোক চালাচ্ছেন তাহলে সন্তানের জন্য সেটা জায়জ হবে কারণ পড়ালেখা এটা একটা বেসিক নিড অন্য বস্ত্র বাসস্থান এর পাশাপাশি এডুকেশন বা পড়ালেখা এটা বেসিক নিড অতএব এই নিডগুলো এটা সন্তানের অধিকার বাবার কাছ থেকে প্রাপ্ত হওয়ার অধিকার বাবা যদি কখনও কোনো লোন নিয়ে অথবা সুদের টাকা দিয়ে এটা করেন তাহলে সন্তানের জন্য জায়জ হবে কিন্তু বাবার জন্য এটা গোনাহের কারণ হবে তাহলে সন্তানের সালাত এবং কবুল হতে কোনো অসুবিধা নেই সন্তান যদি নিজে ইনকাম করতে পারে এবং বাবার উপর সে ডিপেন্ডেন্ট নয় এ অবস্থায় সুদের টাকা কিংবা সুদের ভিত্তিতে লোনের টাকা নেওয়াটা সন্তানের জন্য জায়েজ হবে না মুস্তাকিন মোল্লা বলেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে ফজর নামাজের শেষ রাখাতে রুকুর পর হাত তুলে দেওয়া কুনুত কুনুতে রাতে বা পড়ে কোনো কারণে যদি ছুটে যায় তার জন্য সৌশেষ দা দেয় আমার করণীয় কি আমি কি এক এক নামাজ পড়ব না জামাতের সাথে পড়ব কুনুতে রাতে বা বা কোনোতে না জেলা মানে কোনোতে রাতে বা ফজরের তো কোনো কোনোতে রাতে বানাই যে সারা জীবন শুধু পড়ে যাবে রাতে বা মানে কি যেটা একদমই মানে যেমন আমরা সোনাতে রাতে বা বলি মুকিম অবস্থায় সবাই সেটা করে থাকে কিন্তু ফজরের নামাজেজ আসলে রুকুর পর কোনোতে রাতে বানাই কোনোতে না জেলা আছে রাসুলসাল্লাহ আসাল্লাম একবার এক কাউমের বিরুদ্ধে এক মাস ধরে তিনি পড়েছিলেন এখন এই ইমামকে তাম্বি করা প্রয়োজন কারণ তিনি দুটো ভুল করছেন এক কোন রাতে বা দুই তিনি করছেন যে ওই রাতে বা ছুটে গেলে সৌসে যা দিচ্ছেন দুটোই ভুল এই ব্যাপারে তাকে তাম্বি করা যেতে পারে আচ্ছা আমরা দুটো ছোট্ট প্রশ্ন নিব নাজমুল হাসান বলেছেন যদি কারো নাম ধরে বলা হয় যে ওই ব্যক্তি চোর অথবা জেনা করেছে এভাবে কারো দোষ অন্যের কাছে বললে কি গীবত হবে এভাবে বলাটা শুধু গিবতই না এটা অপবাদ এটাকে বলা হয় আল কাদ গিবত এবং কাদ দুটোই হবে এখন কারণ এভাবে মানুষের কাছে প্রচার করার অধিকার নেই এটা তিনি মোকদ্দমা দায়ের করতে পারেন কারো বিরুদ্ধে সেক্ষেত্রে তিনি মোকদ্দমা দায়ের না করে তিনি অন্যদের কাছে বলে বেড়াচ্ছেন তাহলে এটা গিবত হবে অপবাদও হবে এবং ইসলামে আমরা জানি অপবাদের শাস্তিও রয়েছে যদিও সেটা এখন কার্যকর নেই তবে বর্তমান সমাজ ব্যবস্থায় মানহানির জন্য হয়তো মোকদ্দমা করা যায় কিন্তু সেটা 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 তো আসলে অন্য একটা ব্যাপার আমরা এখানে বলবো যে আমাদের মধ্যে কারো যদি স্বভাবটা থাকে যে কারো নাম ধরে আমরা তার দোষ বর্ণনা করছি তিনি চুরি করেছেন অথবা এই কাজ করেছেন এ খারাপ কাজ করেছেন জেনা করেছেন মদ খেয়েছেন ইত্যাদি এগুলো বলে বেড়ানোটা শরীয়তে জায়জ নেই বরং কি করতে হবে তাকে না সেহা করতে হবে অথবা তাকে যা যিনি শাসন করতে পারেন যা তাকে যিনি শুদ্ধ করতে পারেন পবিত্র করতে পারেন তাকে বলা যেতে পারে রোমেন আহমেদ বলেছেন ছোটবেলায় একজনের দোকান থেকে তিন টাকা বাকি করে দেই নাই এখন তার দোকান নেই অল্প টাকা তাই ফেরত দিতে লজ্জা লাগে যদি তার নামে দান করি তাহলে কি ঋণ থেকে মুক্তি পাব আপনার বয়স কত সেরো তো আর জানতে পারলাম না যদি আপনার বয়স সত্তর বছর হয়ে থাকে তাহলে সত্তর বছর ধরেন আপনার ছোটোবেলা দশ বছর ষাট বছর আগে ষাট বছর আগে তিন টাকা তো অনেক টাকা তাই না এখন এত আপনি যদি সৎকার করতে চান আপনি একটু বেশি করেই তার নামে সৎকার করেন যাতে আপনার মনে হয় যে হ্যাঁ আপ তার একটা বদলা দিতে পেরেছেন আর এটা তো আসলে শুধুই লেনদেন না তাই না আপনি যদি এই তিন টাকার পরিবর্তে এখন তিন হাজার টাকা তার নামে সদক্ষা করেন এটা তো আর সুদ হবে না এটা সুদ হবে না কারণ লেনদেন ব্যক্তিতে ব্যক্তিতে হয় এখন কারো হক আমার কাছে থেকে যাওয়ার পরে আমি যদি সেই হকটা আরও বেশি বাড়িয়ে দিয়ে তার নামে সদাকা করি এটা শুধু তো যায় যাচ্ছে সেটা বোন সেই ঘটনা আপনি জানেন যখন ব্যক্তি যিনি বদলা দিয়েছিলেন তার পাওনা নিতে আসলেন বললেন যে এই সব ছাগল তোমার তাই না সে অবাক হয়ে গেলো এটা তো আমার কেন বুঝছে হ্যাঁ এগুলো আমি বাড়িয়েছি যেই প্রক্রিয়ায় বাড়ুক না কেন শরীয়ত তো এটা বলছে না যে একটার বেশি দিলে গোনা হবে এটা জায়েজ হবে অতএব আমরা বলবো যে সাদাকার এই অপশনটা ঠিক আছে কারণ আপনি তাকে আর পাচ্ছেন না যদি তাকে পান তাহলে তাকে সরাসরি আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এবং যদি আপনি তাকে টাকা ফেরত দিতে চান সেটা তার সাথে মিউচুয়াল করে নেন যে আমি আপনার টাকা ফেরত দিতে চাই আর এখন কেউ হয়তো এটা রাজি হবেন না যদি তিনি জীবিতও থাকেন বলবেন যে আমি মাফ করে দিয়েছি তিন টাকা আর কিনেব তাই না আর যদি কেউ নেন ঠিক আছে যায় আছে এই আর তাদের সাথে কোনো সুযোগ যদি না থাকে দেখা সাক্ষাতে তাহলে আপনি তাদের পক্ষ থেকে সাদাক্কা করে দিতে পারেন প্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করব আল্লাহ আপনাদের আমাদের ভালো করুন এবং আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন হাজা ওসল ওসাল্লাম আল্লাহ নবীন ওয়া আলা আলী ওয়াসভাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি